বাস শ্রমিকদের মারধর ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কুষ্টিয়া থেকে ফরিদপুর ও খুলনা রুটে বাস ধর্মঘট চলছে। সকাল থেকে চলা ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন কুষ্টিয়া থেকে ফরিদপুর ও খুলনা রুটে চলাচলকারী যাত্রীরা। এর আগে গতকাল সন্ধ্যায় পরিবহন নেতাদের বৈঠক শেষে এই দুই রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। তবে অন্যান্য রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। পরিবহন শ্রমিকদের অভিযোগ, ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ চাচ্ছেন, এ নিয়েই দ্বন্দ্বের সৃষ্টি হয়। বিষয়টি সমাধানে ঝিনাইদহের কালীগঞ্জে আলোচনায় বসা হয়। সেখানে বাস শ্রমিকদের মারধর ও গাড়ি ভাঙচুর করে শ্রমিক ইউনিয়নের লোকজন। এর প্রতিবাদে বাস শ্রমিক মালিক গ্রুপ উভয় মিলে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়। জড়িতদের আগামী 10 এপ্রিলের মধ্যে গ্রেপ্তার না করলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।